মর্নিং। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 6:30। আমি খানিকক্ষণ আগেই উঠে পড়েছি, তো এখন আমি জাস্ট একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেব। আজকে আদিত্য স্কুল আছে, তো ওর টিফিন বানাতে হবে আজকে, ওকে কিছু বানিয়ে দিতে হবে। বাড়িতে কোনো ফল নেই, ফল থাকলে ফল কেটেই দিয়ে দিই, বাট সেরকম কিছু নেই বলে ওকে একটু টিফিন বানিয়ে দিতে হবে, আর ওকেও ডেকে তুলতে হবে। এখন 6:30 বাজছে, 8টার মধ্যে রেডি হয়ে ওকে বেরোতে হবে। তো এখন আমিও ফ্রেশ হয়ে নিই ঘুম থেকে উঠে, আমিও একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, চাটা খাবো, ওর জন্য ব্রেকফাস্ট বানাবো, খেয়ে দেয়েও যাবে। তো এই 1-2 ঘন্টা খুব হেট্রিকফুল দিন যাবে, সময় যাবে। তো চলো আমি এখান থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি আজকে, তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা আজকে তোমাদের খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠে আমি রান্নাঘরেও যেতে পারিনি, পাখিরা সব এসে ছাদে লাইন দিয়ে মোটামুটি দাঁড়িয়ে আছে যে আমি কখন যাবো আর কখন ওদেরকে খাবার দেবো। আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি করে রান্নাঘরে যাওয়া যাক এবং রান্নাঘরের কাজ করা যাক, নইলে আমি লেট, অলরেডি লেট। সবার আগে এদেরকে দিতে করে আমি চাপিয়ে দিয়েছি বুবুন সকালবেলা যেটা খেয়ে যাবে, একটু আলু কুমড়ো ডাল আর ভাত, ওটাই বুবুন খেয়ে যাবে। আর এখানে তৈরি হচ্ছে এখন আমাদের চা। আজকে বুবুনকে টিফিনে গোলা রুটি বানিয়ে দিচ্ছি, এখানে একটু পেঁয়াজ একটু টমেটো দিয়ে মিক্সড করে গোলা রুটিটা করে দিচ্ছি ওকে। হাত ছাড়বো না, হাত অনেক হয়েছে, এখন পুরো পাক্কা 8টা বাজে আর এখানে আদিত্য রেডি হয়ে গেছে। কি ধরনের চুল আসলেন আমার পিঠের মধ্যে মুখ ঠেসে দিয়ে, চলো হিরো লাগছে হিরো, চলো চল জুতো পরো। বলে পরিষ্কার কর, যা বাই, মাখলি না তো কি করবো। সকালবেলা বুবুনকে গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিই, এখন আমি সকালের ব্রেকফাস্টের তরকারি বানাচ্ছি। এখানে আজকে হবে আলু পটলের তরকারি, এটা আমি বানিয়ে ফেলবো। তো আমার বানানো মোটামুটি এই যে হয়ে গেছে, তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করব, ব্যাস। তো আমার সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন হবে হচ্ছে দুপুরবেলার রান্না। দুপুরবেলার রান্নাটা মাই করছে, পুঁই শাক চচ্চড়ি আর ইলিশ মাছের ঝাল, এ দুটো রান্নাই হবে। তো সেটা এখন মা করছে, আমি উপরে ঘরে এসেছি, উপরে ঘরঠর পরিষ্কার করতে, জামাকাপড় ধুয়ে পরিষ্কার মেলতে হবে, কারণ রোদ কখন চলে যাবে তার কোনো ঠিক নেই। তো এ পর্যন্তই এখন করতে হবে। আজকে একটু ফ্রিজটাও পরিষ্কার করবো ভাবছি, তো সেটাও করে নেব, কারণ সামনেই পুজো আসছে আর পুজোর আগে যা যা ক্লিনিং করার একটু একটু করে ধরে ধরে করতে হবে। কালকে যেরকম আমি আলমারির ওপর ঠোবরগুলো সব পরিষ্কার করেছি আমার, ওগুলো তো নোংরা বেশ পড়েছিল, তো সেগুলো মোটামুটি করা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো আস্তে আস্তে তো করতে হবেই।
এই 1 তারিখ থেকে বোনদের স্কুলের ভাইবা এক্সাম, রিটেন এক্সাম শুরু হয়ে যাবে, হাফ ইয়ারলি এক্সামটা হবে। তো ওদের স্কুল থেকে ফোন খুললেই দেখছে সিলেবাস পাঠাচ্ছে, ও সিলেবাস দেখে আমার অবস্থা এরকম হয়ে রয়েছে। তো পারে এমনি সব, পড়ানোই আছে সব, কিন্তু তাও থাকে কিছু বাদ। তো যাই হোক, হচ্ছে ওদের সিলেবাস দেখে আমারই কিরম কিরম লাগছে, এত এটুকু এটুকু পুচকে পুচকে ছেলে, এত সিলেবাস। এখন বাজে প্রায় 1টা আর আমার চান ঠান করা হয়ে গেছে, একটু বাদেই বুবুন বাড়ি আসবে, আর তারপর খাওয়া ঘুম দুপুরে। তো চলো বুবুন বাড়ি আসুক। একটা দিন কি কাজ করব সেটা আমি আগের দিনকে হিসাব করে রেখে দিই, নইলে না পরের দিনকে সেটা রান্নায় হোক বা ঘর গোছানোয় হোক সেটা নিয়ে একটু গণ্ডগোল হয়ে যায়। তো বুবুনকে কী টিফিন দেবো, বুবুনকে কী ইসে করবো, কী কী দেবো, কী পড়াবো, কী করবো বা কী রান্না করবো পরের দিন সকালে, এগুলো সমস্ত কিছুই আমাদের আগের দিনকে ঠিক করা থাকে। তাতে কি হয়, কাজটা ঠিক করা থাকলে পরের দিন সেগুলোকে গুছিয়ে নিয়ে করতে খুব একটা অসুবিধা হয় না। তো এটাই হচ্ছে আগের দিকে কাজ গুছিয়ে রাখার একটা সুবিধা। দোলা পঞ্চরা হয়ে গেলাম আমি, ঘেমো জামা পরে বন্ধ করছে। পায়ে লেগে যাবে, নাও নাও। চলো 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 চলো, এগুলো ধরেছিলিস? ওই যেগুলো কোশ্চেন গুলো পড়ে গেলি, কোনটা কোনটা ধরলি? কি কি ওই দুটো বলতে পেরেছে কেউ? কে বলতে পারেনি? কাকে ধরেছিস তুই? বলে দিলি? বললো ভালো কোশ্চেন গুলো? কি বললো? এত ইজি কোশ্চেন পারিনি তাই বললো। বাজে বিকেল 5:30, আমি এখন ছাদে, বিকেলে চা খাওয়া হয়ে গেছে আর এইদিকে আছে জল দেওয়া হয়ে গেছে। তো এখন একটু ছাদে হাঁটাহাঁটি করে নেবো, করে নিয়ে তারপর আবার রান্নার ঘরের দিকে যাবো, বুমকি টিফিন খাবে সেটার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবে। তো ভালো থাকবে।